জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021 আজীবন সম্মাননা ডলি জহুর। ডলি জহুর 17 জুলাই 1955 সালে রাজধানী ঢাকার গ্রিন রোডে জন্মগ্রহণ করেন। তিনি 1974-75 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। পড়াশোনাকালীন তিনি মঞ্চ নাটকের সাথে যুক্ত হন। পরবর্তীতে টেলিভিশন নাটকে এবং চলচ্চিত্রে নিয়মিত অভিনয় শুরু করেন। তিনি 1976 সালের 5 নভেম্বর জহুরুল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডলি জহুর অভিনীত প্রথম চলচ্চিত্র অসাধারণ। তিনি শঙ্খনীল কারাগার, আত্ম অহংকার, বিক্ষোভ, আগুনের পরশমণি, স্বপ্নের ঠিকানা, হৃদয়ের কথা, ঘানি, আমার মা, আমার অহংকার, মিলন হবে কতদিনে, দারুচিনি দ্বীপ, একই বৃত্তে সহ 161টি চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি অক্টোপাস, সেই চোখ, সুখের উপমা, দৃষ্টিদান, এই সব দিন রাত্রি, দহন সহ 300+ নাটকে অভিনয় করেন। তিনি 1992 সালে শঙ্খনীল কারাগার চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী এবং 2006 সালে ঘানি চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয় জীবনের শুরু থেকে ডলি জহুর নায়িকা, সহনায়িকা হিসেবে কাজ করেন। তবে তিনি স্নেহময়ী বোন, ভাবী ও মমতাময়ী মায়ের চরিত্রে অভিনয় করে দর্শক নন্দিত হয়েছেন। দেশের চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডলি জহুরকে 2021 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হলো। আজীবন সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ডলি জহুরকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। Thank you.